একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিবণীর বিরুদ্ধে রাজধানী গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্লাব কর্তৃপক্ষ বলছে এক সহযোগী ড্রেস কোড নিয়ে প্রশ্ন করতেই চটে যান পরিমণি, ভাঙেন বেশ কিছু আসবাবপত্র এবং অসৎ আচরণ করেন সেখানকার কর্মচারীদের সাথে। এই ঘটনার সময়ে গুলশান এক এলাকার ক্লাব থেকে 999 ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গুলশান থানায় সাধারণ ডায়েরি করে ক্লাব কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটার ঠিক 8 দিন পরে ওই রাতে পরিমণি ও তার সঙ্গীরা কী কী করেছেন তা বুধবার রাতে তুলে ধরেন অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট KM আলমগীর ইকবাল। তিনি বলেন তার অসৎ আচরণের ক্লাবের সুনাম নষ্ট হবে বলেই তারা এতদিন কিছু বলেননি, এবার তারা জিডি করেছেন। 15টি গ্লাস উনি ভেঙেছেন, প্রায় 9টি অ্যাস্ট্রে ছুঁড়ে মেরেছে ভেঙেছেন, এবং বেশ কিছু হাফ প্লেট উনি ছুঁড়ে ছুঁড়ে মেরে ভেঙেছেন। উনি অ্যাকচুয়ালি ক্লাবের অতিথি, ক্লাবের অতিথিদের বিরুদ্ধে ক্লাব কর্তৃপক্ষের ব্যবস্থা করার কোনো ব্যবস্থা নেওয়ার বিধান নেই। যার মাধ্যমে এসেছে উনি ক্লাবের নিয়মকানুন জানে, শুধুমাত্র ওনার বিরুদ্ধেই ব্যবস্থার বা ইয়ে নেওয়ার বিধান আছে। এদিকে অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় আসামি তুহিন সিদ্দিকি অমির দক্ষিণকানে রিক্রুইটিং এজেন্সির অফিসে অভিযান চালিয়ে 102টি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অমিসহ আরও 2 জনের বিরুদ্ধে অবৈধ পাসপোর্ট আইনে মামলা করেছে সাভার থানা পুলিশ। রুমেন চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।